আমার রিজেকশনটা যদি কারোর মন ভাঙার কারণ হয় তাহলে আমার কিছু করার নেই, তাহলে ইন ফিউচারে অনেক মন ভাঙতে চলেছে। আমি এভরিডে সকালবেলা উঠতাম, আমার ব্যালকনির নিচটা রাস্তাটাতে আমি দেখতাম মানে ফুল ঠুল, অনেক সময় অ্যাটলিস্ট ফ্রেন্ডশিপ তো ডেফিনেটলি করতাম। আমি ভীষণ লয়াল একটা মানুষ, উপকারী প্রাণী, আমি উপকারী না একদমই। ইন্দ্রাণীর একাই শি doesn't need any man to leave. Real life আমি মন ভাঙার মতো সুযোগই কখনো কাউকে দিইনি। At least back seat এ তো আমি বসবো না, সেটা গাড়ির হোক বা বাইকের, either আমি রাইড করব আর ড্রাইভ করব। Welcome to Incoda TV, আর এই মুহূর্তে কিন্তু আমার সঙ্গে আড্ডায় রয়েছে ইন্দ্রাণী, যাকে তোমরা সকলে চেনো গুগলি হিসাবে। বলো কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো বেশ ভালো আছি, অনেক দিন পর তোমার সঙ্গে দেখা হলো, আরো ভালো লাগছে। আর যেই মুহূর্তে প্রবেশ করলাম সেটে, সেই মুহূর্তে তো তোমাকে এক প্রকার অন্য রকমই আমরা দেখেছি, তো সেইটাই জিজ্ঞেস করবো যে ক্যামেরায় প্রথমবার আর কি কোনে সাজে? এর আগে বললে যে মডেলিং এ তুমি সেজেছো, এটা নিয়ে নতুন কিছু ব্রাইডাল সেজে অভিনয় করা, এটা একটুখানি বলো। হ্যাঁ, অ্যাক্টিং এ সিরিয়ালে ফার্স্ট টাইম আমি বিয়ে করছি, তো বেসিক্যালি বিয়ের এক্সপিরিয়েন্স আমার রিয়েল লাইফেও নেই অ্যান্ড সিরিয়ালের ক্ষেত্রেও নেই বিয়ের এক্সপিরিয়েন্স, তো সেই ব্যাপারটাতে আমি একটুখানি তো নার্ভাস যে কিভাবে কি করব, শ্বশুর বাড়িতে কিভাবে কি করতে হয়, কত প্রেশার হয়, কি রকম বাড়ির লোকজন কি রকম হবে, তো এই সব নিয়ে একটু টেনশনে আছি। আচ্ছা, তো আজকে সাজতে লুকটা তৈরি করতে কতক্ষণ সময় লাগলো? লুকটা তৈরি করতে তো মোটামুটি 2.5-3 ঘন্টা। প্রোমো বা সবকিছু মিলিয়ে আজকে বেশ অনেকক্ষণ লেগেছে, এবার যখন বিয়ের এপিসোডটা হবে তখন তখন তো মানে মোটামুটি 14 ঘন্টা আমাদের শুটিং হয়, তো সেদিন এরকম করতে হবে, 14 ঘন্টা মেকআপটা হবে, মেকআপ হেয়ার, তারপরে বাকি 14 ঘন্টা শুট হবে, এখানেই থেকে যাব। বউ সেজেই থেকে যাবে, পরের দিন একেবারে সাজগোজ। হ্যাঁ, বউ সেজেই আমি ঘুমিয়ে নেবো, আবার উঠে আবার ব্রাশ করে আবার রেডি, চলো। ওকে, একটা নতুন চমক আর কি গুগলির জন্য আসতে চলেছে, মানে একটা শকিং হোক বা যেটাই হোক, তবে যেটা একটু আগেই শুনলাম যে গুগলি কিন্তু জীবনে খুব একটা ওই রকম রোম্যান্টিক বা ওই রকম মানে বেসিক্যালি বলতে গেলে গুগলির জন্য কিন্তু বরের প্রয়োজন নেই, গুগলি কারোর বর হয়ে যেতে পারে আর কি, এরকম এরকম কিন্তু ব্যাপারই গুগলির, মানে ইন্দ্রাণীর আর কি সেই রকম বেশ একটা মাচো মাচো ব্যাপার রয়েছে। হ্যাঁ, ইন্দ্রাণীর একাই একশো, ওর বাঁচার জন্য একটা, শি ডাজন্ট নিড এনি ম্যান টু লিভ, একদম একাই আছে, মাসেল ফাসেল বানিয়ে নিয়ে বিন্দাস, একদম যখন ইচ্ছা হবে, কাউকে যদি ভয়ও দেখাতে ইচ্ছা হয় সেখানটা একেবারে বুলেট চালিয়ে সোজা গিয়ে হাজিরও হয়ে যেতে পারে, বুলেট ফুলেট নিয়ে স্কিট বিট করে নেমে ঘুষি গাছে মেরে দিয়ে চলে আসবে। আচ্ছা, তোমার বিয়ের সময় মানে বলছি এখন আপাতত তো বিয়ের কোনো প্ল্যানিং নেই, যখন বিয়ে করবে এরকম কি কিছু প্ল্যান করেছো, তুমি বরকে বাইক নিয়ে রিসিভ করতে যাবে এরকম কিছু? হ্যাঁ, অ্যাটলিস্ট ব্যাক সিটে তো আমি বসবো না, সেটা গাড়ির হোক বা বাইকের, ওটা আমি একদম পছন্দ করি না, আইদার আমি রাইড করব আর ড্রাইভ করব। ওকে, আচ্ছা, তোমার বেশিরভাগ সময় আর তুমি যেহেতু প্রচণ্ড বেশি ফিটনেস কনশিয়াস, সেখানে দাঁড়িয়ে যে এই যে পুরো 14 ঘন্টা শুটিং হয় তোমাদের, তারপর এই জিমের টাইমটা কোথা থেকে পাও তুমি? আমার একটা সুবিধা আছে, আমার জিমটা 24 আওয়ার্স খোলা থাকে, তো আমি যেদিন দেখি একটু লেট কল আছে বা কিছু, বা লেট কল যদি নাও থাকে 8টার সময় কল, তো আমি একটু আর্লি মর্নিং উঠে গিয়ে 5টার দিকে আমি চলে যাই জিমে, বা যেদিন একটু লেট মানে আর্লি প্যাক আপ হয় সেদিন আমি এখান থেকে ডাইরেক্ট জিমে চলে যাই। এটা দারুণ যে 24 ঘন্টা খোলা থাকে, যখন ইচ্ছা করা যায়, যখন ইচ্ছা করতে পারি, আর আমি নিজেও 24 ঘন্টা ফুললি চার্জড আপ থাকি, মানে অসাধারণ একটা ব্যাপার। তো মানে জিজ্ঞেস করব যে ধারাবাহিকে তো একরকম মন ভাঙার ব্যাপার রয়েছে, রিয়েল লাইফে কি কখনো এরকম কিছু, আমার মনে তো হয় না তাও আর কি জিজ্ঞেস করা। রিয়েল লাইফে আমি মন ভাঙার মতো সুযোগই কখনো কাউকে দিইনি। নিজে মন ভেঙেছো কারো? না না না, একদম নয়, আমি ভীষণ লয়াল একটা মানুষ, উপকারী প্রাণী, আমি উপকারী না একদমই, আমি নিজেও এগুলো পছন্দ করি না, কেউ কষ্ট কেন পাবে আমার কারণে, আমার দিক থেকে যদি কিছু সম্ভব হয় আমি হেল্প করব, কাউকে কষ্ট দেওয়া দেই আমার সিস্টেমে নেই, বাই চান্সও না কখনো, মানে ভুল করেও কাউকে কষ্ট দিই। মানে প্রপোজাল পেয়েছো তো সেটা নিশ্চয়ই, একটা টাইমে আগে গুনতাম মানে 12-12, তার মানে তো মন ভেঙেছো। 12-12 আমি গুনতাম, 4-49 এরকম ভাবে গুনতাম পরপর, তো দ্যাটস ইট, তারপরে আর ব্যাপারটা তার বেশি এগোতো না, আমি শুনতাম নো থ্যাংকস বা হ্যাট করে দিই। মানে মন ভাঙাটা হয়েছে এরকম, হয়তো গভীরভাবে না হলেও একবার মানে ইনিশিয়াল স্টেজে আর কি মন ভাঙা হয়েছে,
ওটা যদি আমার রিজেকশনটা যদি কারোর মন ভাঙার কারণ হয় তাহলে আমার কিছু করার নেই, তাহলে ইন ফিউচারে অনেক মন ভাঙতে চলেছে। ইনকে তুমি যে বললে যে তুমি গুনতে, মানে কত প্রপোজাল পেতো যে গুনতো, সব থেকে ইউনিক যেটাতে তোমার ভীষণ ভালো লেগেছে এইভাবে প্রপোজ করেছে আর কি, এরকম কিছু আছে? একটা এক্সপিরিয়েন্স তো হবেই, এত প্রপোজালের মধ্যে ডেফিনেটলি হয়েছে কিছু। ওকে, তো অনেক রকমের কিছু, মানে আমি এরকমও দেখেছি যে যে ধরো আমাকে মানে ফলো করতে করতে আমি যেটা কি বলবো এয়ারপোর্টের দিকের ফলো হতো এভরিডে, স্কুল বাস ফলো, এবার সেটা আমি দেখতাম পুরো সাউথ পর্যন্ত পৌঁছে গেছে লোকজন, ঠিক আছে। তারপরে আরেকটা ইনসিডেন্ট রয়েছে, আমি এভরিডে সকালবেলা উঠতাম আমার ব্যালকনির নিচটা রাস্তাটাতে আমি দেখতাম মানে ফুল ঠুল অনেক সময়, ওই গানটা মনে পড়ে গেল পেহলি নজর মে পড়ে থাকতো, হ্যাঁ লাইক দ্যাট, তো ফুল ঠুল পড়ে থাকতো, কোনো বোকে পড়ে থাকতো এরকম ফুলের, তো প্রথম কি বাট আমি দেখেছি এভরিডে, তো তখন আচ্ছা কিছু একটা ব্যাপার আছে, একটুও ভালো লাগা বা কিছু এরকম আসেনি, তত দূর যেতে দিই না ব্যাপারটা, কেননা আমার জন্য নয় এগুলো, কেননা আমার মনে হয় আমার লাইফের কারণ আমার মনে হয় যে লাইফের এমন একটা টাইমে আমি রয়েছি যে সময়টা ফুললি আমি আমার ক্যারিয়ারের সাথে টোটালি এনগেজড, তো আমি যখন কাউকে সময় দিতে পারবো না তো আমার কাউকে সেই আশাটা দিয়েও তো লাভ নেই না। আচ্ছা একদম ঠিকই, তবে একটা কথা, যদি সেইখানে ফুল না থেকে যদি কেউ ইন্দ্রাণীর জন্য একটা বুলেট বা জিমের ডাম্বেল এরকম কিছু যদি রেখে দিত তাহলে কিছু অ্যাট লিস্ট ফ্রেন্ডশিপ তো ডেফিনেটলি করতাম একদম, মানে মানে ইন্দ্রাণীকে ইন্দ্রাণীর মন পাওয়ার রাস্তা আর কি, এরকম কিছু ভীষণ মানে যা ছেলেরা পছন্দ করে সেরকমই কিছু বলো না প্লিজ, দেখো কেউ একটু নিয়ে চলে আসবে যদি হয়, আমি বলছি যদি এরকমটা হয়, তুমি বলেছো ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপটা তো হয়ে যেতেই পারে, এরকম কেউ পাগলামি করবেন না, আপনাদের সকলকে আমি ভীষণ ভালোবাসি রেসপেক্ট করি ডেফিনেটলি, বাট বেসিক্যালি কি এখন সবসময় দিয়ে তো 24 hours শ্যুট জিম এগুলো নিয়েই ব্যস্ততা, তো আর ওই পার্সোনাল লাইফ প্রেমের জন্য আলাদা করে সময়টা নেই, দ্যাটস ইট, এমনি কিছু না। ওকে, থ্যাংক ইউ সো মাচ, তবে অবশেষে একটু দর্শকদের জন্য কিছু বলে দাও। দর্শকদের জন্য এটাই বলবো যে খেলনা বাড়ি আপনাদের অলরেডি বিভিন্ন রকমের নতুন নতুন সারপ্রাইজ দিয়ে এসেছে এতদিন ধরে, অ্যান্ড ইন ফিউচারও খুব তাড়াতাড়ি আপনাদের জন্য আরও বড় বড় সারপ্রাইজ ওয়েট করছে, আর সেটার জন্য কিন্তু আপনারা এভরিডে সোম থেকে শনি রাত 9টার সময় প্রত্যেক দিন জি বাংলা দেখবেন। থ্যাংক ইউ।